এখানে নরমালি পরোটা আছে, ডিম কারি আছে, ডিম সিদ্ধ দাদা, এটা ডিম সিদ্ধ ওখানে মিষ্টি মিষ্টি মানে সব কিছু পাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, সো আমার নাম হচ্ছে মানব সার এন্ড দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। সো আজকের ব্লগ হচ্ছে পরোটা প্রেমীদের জন্য, যাদের রক্তের হিমোগ্লোবিন ছাড়াও আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে পরোটা। তো আজকে যেই পরোটার দোকানে আমরা ভিজিট করবো সেটা হচ্ছে শ্যামনগরের ইমোশন, ঠিক আছে, শ্যামনগরের ভালোবাসা। সো আজকে আমরা ভিজিট করবো হচ্ছে গিয়ে স্বপন সাহার পরোটা। সো চলো দেখা হচ্ছে দোকানে। এটা হচ্ছে ভাই আমাদের সেই বিখ্যাত সামনে পরোটা, আমার হচ্ছে কি স্বপন সাহার পরোটা, আমরা ধমাল তোমার ভিড় দেখতেই পাচ্ছ। তো এখান দিয়ে খাবো এখন হচ্ছে পরোটা, তো আসো দেখা যাক। এখানে নর্মালি পরোটা আছে, ডিম কারি আছে, ডিম সিদ্ধ দাদা, এটা ডিম সিদ্ধ ওখানে মিষ্টি মিষ্টি মানে সব কিছু পাওয়া যায়। সতেরো সতেরো টাকা, হ্যাঁ দূর বাবার সাথে আসতাম এখানে, ঠিক আছে, নর্মালি এখানে খালি পেট দিয়ে যাবো না, রিস্কের ব্যাপার, গন্ধটা না, গন্ধটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। নর্মালি ফার্স্টে আলু নেবে, এইভাবে আলুটা নিয়ে মানে একটু মাখন মাখন টাইপের করে করে জাস্ট সামনগরে, তারা তো জানি পরোটার একটা কি ম্যাজিক আছে, আর তাছাড়া যারা সামনগরের বাইরে আছে তারাও আসো ভাই ভিজিট করো, তা একদম স্টেশনের বাইরে স্বপন সাহার পরোটা। নর্মালি আমি কম খাই, তাই মনে হয় না দুটো বেশি পরোটা আমি খেতে পারবো, বাট যারা খাও তারা কমপক্ষে সত্যি সাতটা পরোটা এমনি কিনে নিতে পারবে। পরোটা মোটামুটি চেয়েছি, এবার নেবো হচ্ছে ডিমের কারি, তার সাথে আছে মিষ্টি, ডিম সিদ্ধও পাওয়া যায়, বাট আমি ডিমের কারি নেবো। হ্যাঁ ডিমের কারি দেবো, নর্মালি আমার এখানে আছে ডিম, ডিম ডিমের কারি, নর্মালি ডিমের কারিটা টেস্ট করি আমি। কি বলবো, মানে কিছু বলার নেই, মানে আমি এখানে যদি রেটিং দিই দশের মধ্যে, মানে মন দিয়ে আমি দশই দেবো, ফ্রেশ ডিম ভাই, খাবারের আইটেম তো চপকাটা ভালো, কিন্তু আমি সব জায়গায় আমি নিজের মতন কিছু ট্রাই করি, তার জায়গায় নিজের মতন কিছু ট্রাই করবো, সেটা হচ্ছে হালকা মিষ্টিটা যদি আমি ডিমের মধ্যে দিই তাহলে ঠিক কেমন লাগবে সেটা আমি খেয়ে দেখছি। আবার মিষ্টি ডিম, ইউ নো হোয়াট ইজ দ্য মিষ্টি ডিম, আমি জানি কি মিষ্টি ডিম, মিষ্টি ডিম এটা আমার মনে হয় তুমি যা মিষ্টি ভালো করে ট্রাই করতে পারো, ভালোই লাগবে আশা করি। এবার তো মিষ্টি মানে আমার মুখে অত বড় জায়গা নেই যত বড় মিষ্টি, তো তোমরা আসো
তখন তো আর বড়টা খাও, তার সাথে মিষ্টি নাও, ডিমের কারি নাও, ঠিক আছে? আর আমার যে রেসিপির ওটা একবার ট্রাই করে দেখবে। অবভিয়াসলি শুরুর দিকে করবে না, তাহলে ডিমটা নষ্ট হবে, ঠিক আছে? ডিমটা অর্ধেক খাবো, হালকা একটু মিষ্টি রস দিনেও দেখে কেমন লাগে। কমপ্লিট তো মোটামুটি দুখানা পরোটা, একটা ডিম সিদ্ধ আর একটা মিষ্টি খেয়ে আমার পেট না আমার গলাও ভর্তি হয়ে গেছে। তো আজকে মনে হচ্ছে না সন্ধ্যার দিকে খেতে লাগবে। তো বাই দ্য ওয়ে, যারা শ্যামনগরের বাইরে যারা আছে, নর্মালি শ্যামনগরের লোকজন তো জানে শ্যামনগরের ইমোশন এটা। তো যারা শ্যামনগরের বাইরে থাকো তারা অবভিয়াসলি এখানে আসো, স্বপনদার পরোটা টেস্ট করো। তো বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।